না তোমার মত কখন, পৃথিবীর কেউ জানে না তার মত কখন। সুতরাং তোমার মতটা যেন এমন না হয়, মৌতের পরে এমন রেকর্ড তোমার দুনিয়াতে থাকবে যে রেকর্ডের কারণে তুমি কবরে শুয়ে শুয়ে গুনাহ পাবা, এমন রেকর্ড যেন তোমাদের না থাকে। যুবক, আজকে তোমাদেরকে বলি, তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তাহলে আজকে তোমাকে এই চিন্তা করতে হবে, এমন কাজ আমি করব না যেই কাজের জন্য আমাকে মৃত্যু পরবর্তী জীবনে আমাকে গুনাহ পেতেই থাকবো, এই কাজ আমি করব না। এটা মুসলমান, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুলিশের টুকরো উম্মত। যুবক, তোমার জীবনটা যদি, তোমার চলাটা যদি কুরআন এবং সুন্নাহ অনুযায়ী হয়, আল্লাহর রাসূল আর নেককার বান্দারা যেমন সুন্দর মৌত পেয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মৌতটা তত সুন্দর হয়ে যাবে, তোমাদের মৌতটা তেমন সুন্দর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তুমি দুনিয়াতে যেভাবে চলবা মৌতটাও তেমন হবে। কোনো ধরনের খারাপি যদি তোমার মধ্যে থাকে, তুমি যদি খারাপ নীতিতে চলো, তুমি খারাপ দৃশ্য নিয়ে চলো, তোমার হাতে খারাপ থাকে, তোমার ঘুমের সময় খারাপ জিনিস তোমার সাথে থাকে, তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যখন আড্ডা দাও তখন তুমি খারাপ কোন দৃশ্য নিয়ে তুমি কথা বলো, তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যখন কথা বলো তোমার ভিতরে খারাপ চিন্তা থাকে, তোমার মোটটাও তেমন খারাপই মত হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমার মোটটা যেমন তোমাকে উঠানো ওই নীতিতে যেমন ভাবে তুমি মরেছো, শুধু তাই নয়, কামা তুবাচুন তুশারুন, যেমন ভাবে তোমাকে উঠানো হবে তেমন ভাবে তোমার হাসর হবে। সুতরাং দুনিয়া যেমন হাসর তেমন, দুনিয়া যেমন মোট তেমন, দুনিয়া যেমন কবর তেমন।